আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকেও আমি আরেকটা প্রোডাক্ট ভিডিও নিয়ে এসেছি, এগুলি হয়তো আগেও দেখেছেন। পুরনো জিনিসকেই আমি আবার দেখাচ্ছি, এই জিনিসগুলো আমার কাছে এখন আছে, যদিও অনেক বেশি কোয়ান্টিটিতে নেই, অ্যাভেলেবেল যতটুকু আছে আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে অর্ডার প্রসেসিংটা বলে দিই, যারা আপনারা যারা নিবেন তারা আপনাদের ফুল অ্যাড্রেস দিয়ে, মানে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন। আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে, ডেলিভারি চার্জ 100 টাকা। আর ঢাকার বাইরে মানে রেডেক্সের মাধ্যমে আমরা ফাটিয়ে থাকি, সেক্ষেত্রে 150 টাকা ডেলিভারি চার্জ, বা বেশি বড় প্যাকেট হলে সেক্ষেত্রে 150 টাকার বেশি ডেলিভারি চার্জ হবে। তো 200 টাকা ঢাকার বাইরে যারা আছেন 200 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা নিশ্চিত করবেন। তো এই ছিল অর্ডারের প্রসেসিং, এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কুকিং পট অনেকেই চাচ্ছেন, তো কুকিং পটের একটা হচ্ছে এরকম স্ট্রেনার, আর একটা হচ্ছে এরকম ঢাকনা। এরকম একটা প্লাগ দেওয়া থাকবে, এরকম একটা প্লাগ দেওয়া থাকবে, আর এটা হচ্ছে মানে মার্বেল কোট করা, এই যে ভিতরে মার্বেল কোট করা, এটা 1.5 ফুট চাউল ধরে। তো এটা শুধু যে শুধু ভাত রান্নার মানে রাইস কুকার তা না, এটা হচ্ছে কুকিং পট, মাল্টিপারপাসভাবে ইউজ করা যায়। তো মাল্টিপারপাস হিসেবে আপনি ভাত তরকারি মাছ মাংস সবই, নুডলস রান্না সবই করতে পারবেন। তো এটার ঢাকাটা হচ্ছে এই ধরনের কাচের লিডটা আর কি, আর হচ্ছে স্টেনার থাকছে, একটা প্লাগ থাকছে। তো এটা যাদের দরকার, অল্প কয়েকটা আছে আমার কাছে এখন আপাতত, তো 3টে কালারের ভিতরে সবুজটাই এখন বেশি আছে, 1-2টা শুধু হলুদ আর পিঙ্ক কালার আছে। তো 3টে কালার আছে, এটা হচ্ছে পিঙ্ক কালার, আর এটা হচ্ছে সবুজ কালার, সবুজ কালার মানে সি গ্রিন কালার আর কি এটা। তো 1-2টা লাভ আছে আমার কাছে, এগুলি কাঠের টেবিলে বা ডাইনিং ড্রয়িং নিজের স্টাডি রুম অথবা ড্রেসিং টেবিলের উপরে এই জিনিসগুলি দিলে, কিন্তু এখন এই জিনিসগুলোই বেশিরভাগ কাঠের জিনিসগুলি চলে। এটা দেখতে পারেন, নিতে পারেন আপনাদের যাদের দরকার। আর এটা 1 পিস আছে আমার টিস্যু হোল্ডারটা, এটা উপরে লাভ থাকবে এরকম মাথায়, এগুলি হচ্ছে ব্যাম্বো। আর এখানে স্ক্রু সহ স্ক্রুর যে লাগানোর প্রসেস সবই দেওয়া আছে, এটা 1 পিস আছে। 2টা সপিং বোর্ড আছে, এগুলি কাঠের, শুকনো কাঠের, একদম মানে খুবই ভালো কোয়ালিটির আর কি। এটা হচ্ছে 2 বৃহৎ, এটা তারপরে এটার চেয়ে বড় এটা হ্যান্ডেল, এই যে খুবই সুন্দর ডিজাইন, যাদের দরকার এরকম সপিং বোর্ড সুলভ মূল্যে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একটা আপেল শেপের সার্ভিং ডিশ, এটাতে আপনি যে কোনো কিছু নাস্তা দিতে পারবেন। এই যে এখানে ছবিতে দেওয়া আছে ফিঠা, মানে ফিঠা বোন ফাউরটি এই ধরনের জিনিসগুলি দেওয়া যায় সুন্দর। এগুলি হচ্ছে পিলার, এই পিলারগুলি যাদের লাগবে, 3টে কালার আছে, সবুজ বেগুনি আর অরেঞ্জ। এগুলি আমি একটা ইউজ করি, খুবই ধারালো, খুবই সহজেই মানে সিলা যায়। তো সিলারগুলি যাদের দরকার নিতে পারেন। আর হচ্ছে এগুলি হচ্ছে ছোট বয়ম, মশলাগুলি রাখার জন্য এই ধরনের বয়মগুলি খুবই মানে কাজের। তো এটা মানে উপরে সিলভার কোট করা মানে ঢাকনাগুলি, আর ভিতরে হচ্ছে কাঁচের, 3টার একটা সেট। এটা আমি আমার রান্নাঘরের জন্যই রেখেছিলাম, কিন্তু দেখতেছি আমার রান্নাঘরে এগুলি আর হচ্ছে মানে ধরবে না আর কি, হবে না, এর জন্য আমি সেট করার জন্যই সিলভার করেছি। তারপরে এই যে মাজনের এই সেটগুলি যাদের দরকার তারা নিতে পারেন রান্নাঘরে, আমিও ইউজ করি 2 প্যাকেট। তো এটা কাজের, খুবই দরকারের সময় এগুলি খুবই উপকারে আসে। এয়ার ফায়ার বাস্কেট স্কোয়ার সাইজের এই একটা, মানে স্কোয়ার সাইজের এই একটা ডিজাইনের আমার 3 পিস আছে, যাদের দরকার তারা নিতে পারেন 2-in-1। মানে নিচে হচ্ছে মানে স্টেনারের মতো প্লেটটা থাকবে, আর উপরে ঝুড়িগুলি, ঝুড়িটা আর কি, ঝুড়িতে ভাজা পোড়া রাখলে নিচে তেলটা পড়ে যায়, আর এটা সরাসরি ইলেকট্রিক ওভেনে দিয়েও মানে ভাজা পোড়া করা যাবে আর কি। তো এটা খুবই কপার গোল্ড মানে কপার কালার আর কি, খুবই কাজের। আমি পরোটা রুটি এগুলিও রাখি, আবার ভাজা পোড়াও রাখি। তো এভাবে মেহমানদের সামনে সার্ভও করা যায় এই এয়ার ফ্রায়ার বাস্কেটটা দিয়ে।
যাদের ছোটো বাচ্চা আছে তারা এই ক্লিপ সেট সহ এই টিফিন বাটিটা নিতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো কোয়ালিটির এটা। এটা ফ্যাস সিস্টেম, যাদের ছোট নতুন, এটা উপরে হচ্ছে ফানি রাখার ফানির পটটা, যাদের ছোট বাচ্চা এখন স্কুলে দিচ্ছেন, ছোট অল্প স্বল্প টিফিন দিবেন বা ছোট বাচ্চাকে নিয়ে কোথাও ক্যারি করতেছেন, তাদের জন্য এই জিনিসটা খুবই উপকারী, খুবই ভালো কোয়ালিটির, 100% ভালো কোয়ালিটির আর কি। তো এখানে পানি রাখবে এই জায়গায়, এই উপরের পটটাতে, তারপরে এটা ভালো করে ফ্যাস লাগিয়ে দিলে আর পানি ফুটবে না। মাঝখানেরগুলি হচ্ছে এরকম ছোট ছোট অল্প স্বল্প, দুইটাতেই টিফিন নিয়ে যাওয়া যাবে আর কি। আর উপরটাতে আপনি চাইলে যে কোনো জিনিসও নিতে পারেন পানি না নিয়ে। তো এইটার সাথে এই ক্লিপ সেট, একদিকে হচ্ছে স্পুন, অন্যদিকে হচ্ছে ক্লিপ, এদিকে হচ্ছে স্পুন আর এদিকটা হচ্ছে এই যে ক্লিপ, যে কোনো কিছু এভাবে আটকানোর জন্য। আবার প্লাস হচ্ছে সামুস, এই মানে 2-in-1, এই জিনিসটাও যাদের দরকার নিতে পারেন, আর খুবই সুলভ মূল্য আমি দিয়ে দিব। এটা যাদের ছোটো বাচ্চা আছে বাসায় বা আপনি চাইলে এখানে হলুদ মরিচ লবণও রাখতে পারেন, যার যেভাবে আসলে ইউজের দরকার আর কি। আর এটা আমি ইউজ করি, যদিও এখানে লেখা বাদাম সিলে রাখার জন্য, উপরে বাদাম থাকবে নিচে ময়লাগুলি রাখার জন্য, তো তবে আমি স্ট্রেনার হিসেবে এটা সুন্দরভাবে ইউজ করতে পারি। এটা এটা হচ্ছে ছোটো একটা স্ট্রেনার, আর বাড়ির স্ট্রেনার উপরেরটা এটা আলাদা আলাদা দুইটা জিনিস আর কি, আর নিচেরটা একটা বড় বক্স। তো এটা খুবই মানে মজবুত কোয়ালিটির আর কি, কোয়ালিটিটা অনেক ভালো। তো আমি হলুদ কালারের একটা ইউজ করি, খুবই ভালো লাগে এটা। এটা হচ্ছে চুলার পাশে যদি আপনি চান খুন্তি টুন্তি এইভাবে রাখতে পারেন, ছোটো ছোটো যে আমরা সামুজগুলো রাখি সেগুলোতে একটা খুন্তি রাখলেই আর অন্যটা রাখা যায় না। আর এটা যেহেতু বড় আছে, এটাতে অনেকগুলো খুন্তি সামুজ, আমরা যখন রান্না করি তখন এটা সেটা আমাদের নাড়ার জন্য লেগে যায়। তো এই ধরনের একটা সামুজ যদি চুলার পাশে থাকে তাহলে মানে জিনিসগুলি রাখতে সুবিধা। অথবা আপনি এখানে ভর্তা, ভাজি, তারপরে পাকোড়া, কোপ্তা এই ধরনের জিনিসও সার্ভ করতে পারেন। অনলি ওয়ান ফিজ, যাদের দরকার ঝটপট অর্ডার করে এটা মানে নিয়ে নিতে পারেন। এই যে গ্রাইন্ডারটা, এটা আছে অ্যাভেলেবেল, আপনারা যাদের গ্রাইন্ডার দরকার, এখানে শুধু মাত্র মানে পাউডার করার জন্য, মশলা পাউডার করার জন্য এটা, এই যে ফ্ল্যাপটা দেওয়া আছে ভিতরে, কালারটা খুবই সুন্দর কালার, একদম বেগুনি আর কি। সুন্দর কালারটা হচ্ছে গ্রাইন্ডার করার জন্য, এখানে একবার চাপ দিবেন, মানে অল্প বারবার চাপ দিয়ে গ্রাইন্ডারটা করতে হয়। এখানে হচ্ছে 50 গ্রামের মতো আমার মনে হয় আর কি ধরবে, বা 100 গ্রামের মতো। তো এইখানে দিয়ে তারপরে এই যে ঢাকনা এভাবে লাগিয়ে নিতে হবে, লাগিয়ে এটাকে চাপ দিয়ে দিয়ে গুঁড়ো করতে হবে আর কি। একদম চাপ দিয়ে ধরে রাখলে, বেশিক্ষণ ধরে রাখা ঠিক না, চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার চাপ দিয়ে এভাবে এটা দিয়ে গ্রাইন্ডারে পাউডার করার জন্য, এটা মশলাপাতির যে কোনো হলুদ মরিচ, তারপরে জিরা, ধনিয়া, তারপর গরম মশলা, এই ধরনের জিনিসগুলি, এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে আমরা এই ধরনের জিনিসগুলি পাউডার করার জন্য এটা খুবই উপকারী একটি জিনিস। আমাদের বাসায় তো সবারই বড় বড় ব্লেন্ডার আছে, ব্লেন্ডারগুলি বের করে ইউজ করতে অনেক বেশি ঝামেলার। তো এগুলি যদি হাতের কাছে ছোট একটা জিনিস থাকে তখন এটা রাখতেও সুবিধা, নিতেও সুবিধা, আবার ইউজ করতেও সুবিধা। তারপরে এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 6টার একটা মশলা বক্স আর কি। এটা রোলিং করে, যে এভাবে রোলিং করবে, এটা নিচে এই জিনিসটা নিচে থাকলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিস নেওয়া যায়। এটা আমি একটা ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। উপরের ঢাকনাটা মানে
খুঁড়া খোলার দরকার হবে না, উপরে এটা খুলে চামচটা লাগানো থাকবে, চামচ দিয়ে মশলাগুলি নেওয়া যায়। এখানে আপনি হলুদ মরিচ, তারপর লবণ, কোনোটাতে জিরা, কোনোটাতে ধনিয়া, কোনোটাতে গরম মশলা, এভাবে রেখে আপনার রান্নাঘরে এক কর্নারে রেখে দিবেন। তাহলে আর অন্য আর কোনো মানে আলাদা আলাদা বক্স নেওয়ার দরকার হয় না, আলাদা আলাদা বহিম নেওয়ার দরকার হয় না, একটার ভিতরে আপনি 6টা মশলা রেখে দিতে পারেন। এরপর এটা হচ্ছে 9-in-1। 9-in-1 এই সবজি কাটারটা এখন আমার কাছে আছে অ্যাভেলেবেল। এখানে 5টা ব্লেড না 6টা ব্লেড দেওয়া আছে, 6 রকমের মানে কাটার জন্য। আর এখানে এই ব্লেডগুলিকে সেট করে নিতে হয়। আর আলু পেঁয়াজকে এভাবে এই শিকে ঘেঁটে তারপরে এখানে কাটাকাটি করা যায় আর কি। তারপরে একটা সাথে সিলার দেওয়া আছে, সিলারটা এইরকম, এটাও ধারালো। আর এটা হচ্ছে বাটিটা হচ্ছে এভাবে বেরিয়ে যাবে, এইভাবে একদম মানে ধোয়া দায় করার জন্য সুবিধা। আর এটা হচ্ছে আলাদা রাখা যাবে আলাদা, আর এটা হচ্ছে এইভাবে এইভাবে ধোয়া দায় করা যাবে। খুবই সুন্দর একটি জিনিস এটা, যাদের মানে এই ধরনের জিনিসের প্রতি আকাঙ্ক্ষা বা আগ্রহ তারা এই জিনিসটি নিতে পারেন। তো এটা হচ্ছে 9-in-1 সবজি কাটার। তো সবজি কাটারটি যাদের দরকার ঝটপট অর্ডার করবে। এখন আমি ছোট ছোট কয়টি আইটেম দেখাবো। এগুলি হচ্ছে তারকা প্যান, মানে ইন্ডিয়ান ননস্টিকের তারকা প্যান। এগুলি মানে মানে আপনার পেঁয়াজ টায়াজ মানে অনেক বেশি আগুন না হলে ফুটে না, মানে আবার নিচে লেগে যায় না। আমি নিজেও ইউজ করি এটা, আবার তারকা দিয়ে তরকারিতে আমি এভাবে নেড়ে ছেড়ে তরকারির যে তেলটা মানে চামচের লেগে থাকা তেলটা লাগিয়ে দিই তরকারিতে একবারে ডুবিয়ে। তো ননস্টিকের হওয়ার কারণে এটা মানে ফুটে যায় না এটা আর কি। আর দুইটা সাইজ, একটা হচ্ছে 5 নম্বর আর একটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বরটা একটু বড়, 5 নম্বরটা একটু ছোট। তো এগুলি সরাসরি চুলায় দিয়ে মানে পেঁয়াজ বা রসুন আমরা যে তারকা দিই তরকারিতে বাগার দিই আর কি, বাগার দিই, তো এটাতে সরাসরি ভেজে তরকারিতে দিয়ে দেওয়া যায়। তো এগুলি খুবই মজবুত কোয়ালিটির, ভালো কোয়ালিটির, আমার কাছে 2-3 পিস আছে, আপনারা চাইলে নিতে পারেন। আর এগুলি হচ্ছে লেবু চিপার। তো লেবু চিপার এই দুইটা কালার আছে, তো যাদের দরকার এই দুইটাও নিতে পারেন। কফি বিটার, কফি মেকার বা কফি বিটার যেটাই বলি, এগুলো দিয়ে কফি বিট করা যায়। আর ব্যাটারি সিস্টেম, ব্যাটারি দুইটা ব্যাটারি লাগে, পেন্সিল ব্যাটারি। তো এই ব্যাটারি দিয়ে এই কফি এইগুলি দিয়ে কফি বিট করে ফোম করা যায় আর কি। তো আমার কাছে, আমিও একটা ইউজ করি, তো আমার কাছে ভালো লাগে ফোম করে ফেনা মানে কফি খেতে আর কি, ফোম কফি খেতে। এটা হচ্ছে সিলিকনের মানে পাতিলের নিচে দেওয়ার, গরম পাতিলের নিচে দেওয়ার জন্য ম্যাট। তো সিলিকনের এই ম্যাট প্যাকেটটি একটাতে দুইটা মানে এক প্যাকেটে দুইটা করে, তো এটা যাদের দরকার তারা এই ধরনের পাতিল রাখার জন্য এই ম্যাটগুলি নিতে পারেন। গ্লাভস, হ্যান্ড গ্লাভস, পাতিল গরম পাতিল ধরার জন্য সিলিকনের হ্যান্ড গ্লাভস, এগুলিও মানে কয়েক পিস আছে, আমার কাছে বেশি নেই। আমার আসলে এই জিনিসগুলি একটু শেষ করা দরকার, কারণ আমার পাশের বাসায় আমি দেখেছিলাম ছোট ইউনিটে, তো ওটা একটু খালি করতে হচ্ছে, যার কারণে এগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায়। এর জন্য আমি একটু রিজনেবল প্রাইসেও দিয়ে দিব। পর্দা লাগানোর জন্য এই পর্দাকে ভেদে রাখার জন্য এই ম্যাগনেট ইয়েগুলি হুকগুলি আপনারা নিতে পারেন, গোল্ডেন কালারের যাদের দরকার। 2 সেট আছে, একটাতে 2টা করে, তো 2 জানালার জন্য আর কি। এখানে করেন যাদের কাছের ডাকনার উপরে যেই নবটা ভেঙে গিয়েছে তারা এই ধরনের এই নবগুলি আমার কাছ থেকে নিতে পারেন। সে এখন তো বর্ষাকালে আসতেছে সামনে, শু কাভার, যারা স্কুলে বাচ্চারা যাবে বা মায়েরা অনেক সময় সাথে যায়, তো শুটা অনেক সময় মানে জুতাগুলি আর কি কাদায় নষ্ট হয়ে যায় পানি লেগে। তো সিলিকনের এই কাভারগুলি যদি প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয় তাহলে জুতাগুলি একদম নিরাপদ থাকে আর এই জুতাগুলি। তো নিরাপদ রাখার জন্য তো এই সিলিকনের কাভারগুলি আপনারা নিতে পারেন। আর হচ্ছে এগুলি হচ্ছে ওভেন কাভার। ওভেন কাভার হচ্ছে এই যে ওভেনের উপরে দেওয়ার জন্য, তো সাইডে আবার পকেট দেওয়া আছে, চামচ বা যে কোনো দরকারি প্রয়োজনীয় জিনিসগুলি রাখতে পারেন। এগুলি হচ্ছে প্লাস্টিক টাইপের আর কি, বা সিনথেটিক কাপড় টাইপের এরকম। তো
তো এগুলিও আছে আমার কাছে কয়েক পিস। এগুলো এটা হচ্ছে ব্যাটারি দিয়ে টেবিলে রাখলে লাইট জ্বলবে এটার ভিতরে, এটা একটা লাভ। একটা মাত্র আছে টাস হোম, এটা আমি এই ধরনের আরেকটা আমি ইউজ করি আর কি আমার ড্রয়িং রুমে। তো এই যে কারেন্টের সাহায্যে এগুলি চালানো যায়, খুব সুন্দর কালার, তিন চারটা কালার হয়। তো হোম এটা যারা নিতে চান, এক ফ্রিজে আছে। তো মানে এগুলি আসলে কার্টুনের নিচে পড়েছিল, আমি যে বারবার দেখাচ্ছি এটার কারণ হচ্ছে কার্টুনের অনেকগুলো আমি ভেবে থাকি যে শেষ হয়ে গেছে, এর জন্য অনেকে চাইলেও আমি বলি যে শেষ। তো আসলে কার্টুন মানে দেখার অভাবে কার্টুনের নিচে পড়ে থাকে, যার কারণে দেখিও না এগুলো থেকে যায়। তো এই জন্যই বলি যে এক দু ফ্রিজ আছে, এগুলি অনেক আগের, এগুলি আসলে সৌদি থেকে আনা, এগুলি বাংলাদেশে আপনি কোথাও খুঁজলেও পাবেন না। তো বাইরের জিনিসগুলি আমার এইখানে আমি ইউনিক যেটা আমার ভালো লাগে আমি সেটাই আনি। তো আপনারা ইউনিক যারা জিনিস খুঁজেন ঘরের জন্য তারা এই জিনিসগুলি নিতে পারেন। আর এই ধরনের জিনিসগুলি আসলে চায়না প্রোডাক্ট, এগুলি অনেকের কাছে পাবেন, কিন্তু কিছু কিছু জিনিস আমার কাছে আছে যেগুলি একদমই আনকমন ইউনিক। তো সেগুলি আমি বলবো যে আপনারা অন্য কোথাও খুঁজলেও পাবেন না, আমার কাছ থেকেই নিতে পারেন। এখন তো যে গরম পড়তেছে, জুস যার খুবই দরকার, এটা হচ্ছে লিটারগুলি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3.5 লিটার। তো 3.5 লিটারের এই জুস জারটি আপনারা বাসায় ফ্রিজে, আসলে পানি এখন সবাই রাখতেছে, তো 2 কল বিশিষ্ট এই মানে জুস জারটি আপনারা রাখতে পারেন। তো এখানে হচ্ছে আমি যদিও খুলতেছি না, এখানে হচ্ছে 2টা পার্টিশানে, যে মাঝখানে আমি দেখাচ্ছি 2টা পার্টিশানে 2 ধরনের জিনিস, একটাতে এক পাশে জুস এক পাশে পানি, এভাবেও রাখতে পারেন, 2 ধরনের জুস 2 পাশে রেখে দিতে পারেন। তো 2টা কল থাকার কারণে আপনার হচ্ছে এগুলি ফ্রিজে মানে জুস করে ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা মেহমান আসলে টেবিলে দিতে পারেন। আবার রমজানে এই জিনিসটা খুবই দরকার, পানি এবং জুস অথবা 2 ধরনের জুস রেখে টেবিলে সার্ভ করলে দেখতেও সুন্দর লাগে। অনেক বেশি যে বড় তা না, 3.5 লিটার একটা জুস জার, আমি মনে করি এটা সবার ঘরে থাকা উচিত। তো এটা আপনারা রাখতে পারেন। আমি একটা যদিও এটা এই ধরনের পার্টিশান নাই, একটা আমি নিজেও ইউজ করি ফ্রিজে, এখন পানি রাখতে সুবিধা, কারণ ছোট ছোট বোতল বা জগে রাখছে, এরকম একটাতে রাখলে সুবিধা, একবারে গ্লাসে কল ছিপে মানে কলটাকে ট্যাপটাকে টিপ দিয়ে পানিটা নেওয়া যায়, তো এটা একটা সুবিধা। তো এটা যাদের দরকার এটাও ঝটপট অর্ডার করবেন। এগুলি এখন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এই জুজারগুলি নিতে পারেন, অ্যাভেলেবেল আছে আমার কাছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিমের বক্স, ডিমের বক্স হচ্ছে এটা 15 পিসের এই ডিমের বক্স ছোট, এগুলি ছোট হওয়ার কারণে ফ্রিজে রাখতে সুবিধা। তো এটাও একটা আছে একটা ডিজাইন মডেল, আর একটা মডেল হচ্ছে এটা 36 পিসের 3 ডজনের একটি ডিমের বক্স, ডিমের বক্স এটা এরকম। তো এখানে 2-3টা একসাথে আটকে আছে, তো এই যে তো এটাও যাদের দরকার, এটা ট্রান্সপায়ার কালার হওয়ার কারণে ভিতরে দেখা যাবে আর কি। তো এটা ডিমের বক্সটাও আছে অ্যাভেলেবেল, আপনারা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন। আর এটা আমি সৌদি থেকে আনা একটা ওয়ালপেপার, যদিও আমি ভেবেছিলাম আমার জন্যই রাখবো, কিন্তু আমার ঘরে আর লাগানো হয়নি, তো এই জন্যই সেল করে দিব। এটা হচ্ছে আপনার 54 বা 57 ফিট আর কি, 57 ফিট হবে। তো 57 ফিটের এই ওয়ালপেপারটা যাদের দরকার, এই ধরনের প্রিন্ট পছন্দ করেন, তারা আমার কাছ থেকে এটা নিতে পারেন। আমি একদম কম দামে দিয়ে দিব, যেহেতু আমি লাগাই নেই এখন, আর আমার যেহেতু কাজে আসতেছে না। তারপরে এগুলি হচ্ছে আসলে কাউন্টার টপ অথবা ড্রয়ারের ভিতরে, এগুলি হচ্ছে ঘাম সিস্টেম, মানে ভিতরে ঘাম আছে, আপনি মানে স্টিকারের মতো গোল্ডেন এবং সিলভার কালারের এই 2টা রোল আছে, আপনার এগুলিও যাদের দরকার তারা নিতে পারেন। আমি এগুলি ইউজ করি, গোল্ডেনটা যদিও ইউজ করি না, সিলভারটা ইউজ করেছি। তো 2টা কালার আর কি, একই সিস্টেম, একই কোয়ালিটি বা একই কোয়ান্টিটির, একই সিস্টেমের আর কি, যে কোয়ান্টিটিটা এরকম হবে আর কি। তো এইগুলি আমার কাছে আছে, আপনারা নিতে পারেন। তারপর হচ্ছে মাজনি রাখার যে ঝুড়ি, মাজনি ঝুড়ি, এগুলি 2টা কালার আছে, এটার কোয়ালিটিটা ভালো, একদম হেভি কোয়ালিটি, শক্ত, অনেকগুলো নরম থাকে, এগুলিতে ঢুকিয়ে রাখতে একটা অসুবিধা হয়, কলের সাথে এভাবে হুকটাকে আটকিয়ে দিলেই মানে কলের সাথে এই মাজনি ঝুড়িগুলি মাজনিগুলি রাখা যাবে আর কি। আর এটার নিচে পানি থাকার মানে নিচে ছিদ্র থাকার কারণে পানি স্টেন হয়ে যাবে একদম নিচের দিকে। ইন্ডিয়া থেকে আনা এই 2টা জিনিস আমার কাছে এখনও 2 পিস করে রয়ে গেছে,
নৌকা শেপ এবং এই গ্রিল শেপ। তো এই দুইটা জিনিস যাদের দরকার নিতে পারেন, খুবই কম প্রাইসে কিন্তু কোয়ালিটি ভালো, হেভি কোয়ালিটির এগুলি। ইন্ডিয়া থেকে আনা এই জিনিসটা আসলে অনেকেই চেয়েছেন, আমি ভেবেছি শেষ, এর জন্য আমি আসলে বলে ফেলছি যে শেষ। আসলে এই যে একটা, আবার অনেকে হয় কি অর্ডার করে রেখে দেয় যে আপু আমি নিব আপনি রেখে দেন, তো যার কারণে আমি রেখে দিই কিন্তু পরে আর ওনারা নেয় না, যার আমার তো আসলে সরল মনে আমি ভাবি যে নিবে, তো না নেওয়ার কারণে আমি অনেকেই আবার চান দেওয়ার জন্য কিন্তু তাদেরকে ক্যান্সেল করি, ওই যে যারা আগে বলে যে নিবে তাদের জন্য রেখে দিই, এই জন্য এগুলি থেকে গিয়েছে। আসলে এই স্যুপ সেটটা খুবই সুন্দর মরক্কো ডিজাইনের, তো একটা দুইটা চামচ দুইটা মানে কাপ টাইপের বাটি আর কি, তো এই এই সেটটাও রয়ে গেছে, আপনারা যারা নিতে চান এটাও নিতে পারেন। তো এই জন্যই আসলে এটা একটা রয়ে গেছে, না হয় এটার চাহিদা ছিল অনেক বেশি। আর এই যে ইয়েগুলি ছাকনিগুলি, এইগুলি হচ্ছে মানে ক্লিপ সিস্টেম, তো ভাজা ফোড়ার সময় এটা এই মাথাটাকে দিয়ে আটকিয়ে ভাজার সময় এটাকে উঠানো যায়, তো এটা আমি নিজেও ইউজ করি একটা। তো এটা আছে, এটা অ্যাভেলেবেল অনেকগুলোই আছে। আর নাইফ শার্পনার তো সবাই জানেন, নাইফগুলিকে ধার করার জন্য এই নাইফ শার্পনারটি খুবই উপকারী একটি জিনিস, সবার ঘরে থাকা উচিত। এখন তো আসলে ছুরি ছাড়া আমরা কাজ করতে পারি না, তো ছুরি ধারানোর এই জিনিসটা থাকা উচিত সবার ঘরে। রুটি ম্যাট আছে, রুটি ম্যাটগুলি বড়ো সাইজের, এগুলি রুটিগুলি বেলার জন্য, এগুলি সিলিকনের, এটা বেলার জন্য মাপ দেখে দেখেও বড়ো ছোটো করে রুটি বানানো যাবে, আর এটা বড়ো হওয়ার কারণে মানে অনেক বড়ো জায়গায় আপনি দাঁড়িয়ে রুটি বানাতে পারেন। সিলিকনের এই রুটি ম্যাটটা নিতে পারেন। দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। এই যে পানির কলের মুখে দেওয়ার জন্য এই ইয়েগুলি আছে, কলের মুখ আছে। এই হ্যান্ডেলগুলি আমি নিজেও আমার ড্রয়ারে ইউজ করেছি, এখানের উপরে এই কাগজটা উঠিয়ে যে কোনো জায়গায় লাগিয়ে দিলে এটা সুন্দরভাবে উঠে যায়, মানে সুন্দরভাবে লাগানো যায় এই হ্যান্ডেলটা। যাদের হ্যান্ডেল ড্রয়ারের হ্যান্ডেল খুলে গেছে বা কোথাও আপনার কমোডের উপরেও অনেক সময় ঢাকনাটা উঠাতে গেলে অনেকটুকুই ঝুঁকে আমাদেরকে উঠাতে হয়, যাদের কোমরের সমস্যা তারা খুবই কষ্ট পান। তো এটা একটা উপরে দিয়ে লাগিয়ে দিলে এটা দূরে টান দিলে তখন কমোডের ঢাকনাটাও উঠে যায়। তো এগুলি আছে আমার কাছে, এগুলি আপনারা নিতে পারেন। আসলে ছোটো ছোটো অনেক জিনিস আছে। তারপরে হচ্ছে যে চাকাগুলি, এই চাকাগুলি চারটার একটা সেট, একটু খুলে দেখাই। এই যে চাকাগুলি চারটার একটা সেট, তো এগুলি আছে ছোট ছোট জায়গায়, ছোট ছোট বক্সে আপনি অথবা গাছের টবের নিচে এগুলি লাগিয়ে দিলে তখন সরিয়ে পরিষ্কার করতে সুবিধা হয়। তো এই চাকাগুলি অ্যাভেলেবেল আছে আমার কাছে। টিজ ম্যাটের কথা বলবো, এই দুইটা কালার আছে, আপনারা যারা নেবেন আপনার আমার কাছ থেকে নিতে পারেন, এগুলি ভালো কোয়ালিটির দুইটা কালারের ফ্রিজ ম্যাট, 12x18 ইঞ্চি এইগুলির সাইজ। তো এই এই ছিল আমার যে প্রোডাক্টগুলি, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। কিছু কুশন কভার আছে, এই যে এই ধরনের, এই ডিজাইনের 6 কালারের বা 5 কালারের 5টা আছে বিভিন্ন কালারের আর কি। এই যে এক একটা এক এক কালারের, আপনি চাইলে একটা দুইটাও নিতে পারেন, আবার চাইলে 5টা 5 রকমের নিতে পারেন। একটা ডিজাইন হচ্ছে এরকম মরক্কন ডিজাইন, খুবই সুন্দর এই প্রিন্টটা। তো 16x16 এই কুশন কভারগুলি যাদের দরকার তারা নিতে পারে।